আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে আছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তিন জেলায় অতি ভারী, চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ থেকে দুর্যোগ শুরু বাংলায়। বৃষ্টি থেকে এখনই রেহাই নেই। তৈরি হওয়া নিম্নচাপের কারণে সপ্তাহ জুড়েই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে টানা বৃষ্টি। গরমের হাত থেকে রেহাই মিলবে বটে, তাতে কিন্তু বহু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ রেখা। চলতি সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নাগারে বৃষ্টি চলার পর অবশেষে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে উত্তরবঙ্গে। এই মৌসুমী অক্ষরেখা গয়া থেকে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্পের প্রভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর আগে ভাদ্র মাস জুড়ে বর্ষার মেজাজই বজায় থাকবে বাংলায়। কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে আজ জানা গিয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই যদি হয় দক্ষিণবঙ্গের ছবি, তাহলে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুধু তাই নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে। তবে এই গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে, এমনকি নামতে পারে ধসও।